ফাস্টিং কত ভালো ইইউ ফাস্টিং অথবা কিটো ডায়েট অল দোজ থিংস রাইট অনেকে বলে যে দেখো তো আগে থেকে বলেছে রোজা রাখলে কত শরীর ভালো এই এই আর্গুমেন্টগুলা অবভিয়াসলি ফাস্টিং আছে আমি দেখলাম স্টার্টিং এগুলোর বেস্ট আর্গুমেন্ট কি পয়েন্ট আপনার মনে হয় এইটা বলবেন না না ভাই আপনি আপনি বলেন বলেন এটা বেস্ট ভাই আচ্ছা এইগুলো নিয়ে তো আগে অনেকবার বলেছি ফাস্টিং এর যে কোনো ধরনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেমন ধরেন এই যে জাপানি যে বিজ্ঞানী অটোফেসি অটোফেজি আবিষ্কার করেছেন অটোফেজির ইয়াটা ব্যাখ্যা করেছেন আসলে যে অটোফেজি কিভাবে করা করতে হয় তিনি সেখানে যে জিনিসটা বলেছেন যে এই সময়ে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হয় প্রচুর পরিমাণে তরল খাবার তরল জিনিস খেতে হয় যেমন হচ্ছে জুস অথবা পানি এই ধরনের জিনিস প্রচুর পরিমাণে খেতে হয় কারণ হচ্ছে ফাস্টিং এর সময় যে সমস্যাটা যেটা ঘটে মানুষের শরীরে একটু ব্যাখ্যা করে বলতে হবে যে মানুষের শরীর যখন বিভিন্ন ধরনের খাবার খায় তখন শরীর সেই খাদ্যগুলোকে জমা করে রাখে মানে শরীরের এটা নর্মাল মেকানিজম হচ্ছে যে শরীর খাবার সঞ্চয় করে রাখে বিপদকালীন সময়ের জন্য খাবার খাবার শরীর সঞ্চয় করে রাখে যেই খাবারগুলো আসলে যে জিনিস হ্যাঁ যে জিনিসগুলো আসলে মেদ হিসেবে চর্বি হিসেবে মানুষের শরীরে জমা হয় থাকে ব্যাচ স্টোর জমা হয় থাকে এখন যখন ফাস্টিং করে মানুষ তখন আস্তে আস্তে কি হয় সেই শরীর তখন খাবার খোঁজে থাকে এবং শরীর তখন তার যে সঞ্চিত খাদ্য ভান্ডার যেটা আছে সেই সঞ্চিত খাদ্য ভান্ডারের দিকে হাত দেয় যে এখান থেকে আমি এখন ইয়াটা নিব এবং তখন সে এই ফ্যাটগুলোকে গলাতে শুরু করে ফ্যাটগুলোকে গলিয়ে সেখান থেকে পুষ্টি নেওয়া শুরু করে তো সেই সময়ে যে সমস্যাটা হয় যে আমরা প্রতিদিন নানা যেই সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবার ভিতরে নানা ধরনের বিষাক্ত পদার্থ থাকে ছোট ছোটো ক্ষুদ্র অতি ক্ষুদ্র পদার্থ থাকে যেগুলা বিষাক্ত সেই জিনিসগুলাকে শরীর সেই ফ্যাটের ভিতরে ঢুকিয়ে রাখে ফ্যাটের ভিতরে কোথাও না কোথায় ইয়া করে রাখে তো এই এর সময় যে সমস্যাটা হয় যে শরীর তো গলতে থাকে গলতে থাকার কারণে সেই যে বিষাক্ত দ্রব্যগুলা সেগুলো শরীরে চলে আসে শরীরে ফেরত চলে আসে এবং অনেক দিন ধরে জমানো সেই বিষাক্ত জিনিসগুলো একসাথে শরীরে চলে আসে রক্তের ভিতরে মিশ্রিত হয়ে যায় যেটার কারণে রক্তের সাথে মিশ্রিত হওয়ার আগেই যেন সেটা বের হয়ে যায় পেশাবের সাথে বের হয়ে যায় বা ঘামের সাথে বের হয়ে যায় এইটার কারণে এই সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হয় যে কোনো ধরনের ফাস্টিং সেটা যদি বিজ্ঞানসম্মত হয় তাহলে অবশ্যই অতি অবশ্যই সেই সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেন সেই ফ্যাট থেকে বের হওয়া বিষাক্ত জিনিসগুলো যেন শরীর থেকে বের হয়ে যায় এটা যদি না করা হয় তাহলে সেটা হচ্ছে সেই ফাস্টিংটা হবে অত্যন্ত ক্ষতিকর মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ চর্বির ভেতরে যে বিষাক্ত পদার্থগুলো সেগুলো আসলে সরাসরি শরীরে নিয়ে আসা হচ্ছে দেখে মানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হচ্ছে সেটা শরীরের জন্য কখনোই উপকারী না শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা প্রক্রিয়া যদি পানি প্রচুর পরিমাণে সেই সময় প্রচুর পরিমাণে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে পানি পান না করা হয় সেটা অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য হ্যাঁ ভাই বলেন তাহলে আই থিঙ্ক বড় লাইন যে যে ইসলামের যে রোজার সময় যে ফাস্টিংটা হয় ইউ ক্যান নট ইভেন ড্রিঙ্ক ওয়াটার পানি তো খাওয়া যাবে না কিছুই খাওয়া রাইট সো সেটা ইন দ্যাট সেন্স সাইন্টিফিক্যালি ক্যান নট প্রুভ যে এটা শরীরের জন্য ভালো সেটা পানি পান না করে এই ফাস্টিং করা এটা শরীরের জন্য খারাপ

পানি দেয় আলাদা ওয়াটার আপনি ড্রিঙ্ক করতে পারবেন সব কিছু রাইট সো দ্যাট মেক সেন্স ক্লিয়ার সিরাপ ধন্যবাদ আর হচ্ছে দ্বিতীয় যে কোয়েশ্চেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আর কি খুবই ভয়ঙ্কর রকমের মুমেন্ট মানে অন্ধ বাট হি ইজ ডুইং পিএইচডি ইন অগাস্ট সো আই এম লিটল বিট ইউ নো আর করছি তার সাথে একটু তাকে একটু চেষ্টা করছি একটু তাকে অন্য দিকে ওপেন করো তার মাইন্ডটা ক্লোজ যদিও সে পিএইচডি করছে কিন্তু সে মাইন্ডটা খুব ক্লোজ টাইম ফিল করি যে সে মানে চরম ক্লোজ মাইন্ড

আমি আসলে বাংলা বইটা বাংলা বইটা রিয়াটা বের করতেছিলাম বাংলা বইটা আমি আপনাকে দেখা দেখাই আপনাদেরকে বাংলা অনুবাদটা খুবই মজা পাবেন দেখলে বাংলা অনুবাদটা দেখাই দিই এই দেখেন এইটা হচ্ছে বাংলা অনুবাদটা বাংলা অনুবাদে লেখা প্রথমে লেখা বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম কিন্তু ওইখানে কিন্তু এরকম কিছু বলা নাই এই কোন হুজুর অনুবাদ করেছে মনে হয় হ্যাঁ তারপরে আপনি দেখেন যে আমি মানে পাশাপাশি রাখতেছি ওই যে ওই বইটাও রাখতেছি পাশাপাশি হ্যাঁ কি যে অবস্থা এই যে দেখেন এটা হচ্ছে ইংরেজি বইটা থেকে নেওয়া হ্যাঁ মোহাম্মদ লেখা হ্যাঁ

চৌত্রিশ নম্বর হচ্ছে ইবনে খালদুন ইবনে খালদুন হয়তো থাকতে পারে ওই যে ইংরেজিটাতে আমি জানি না চব্বিশ নম্বর আমি এখন দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর হচ্ছে চব্বিশ হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়াল আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিভাবে জোচ্চুরিটা করা হয়েছে এটা কিন্তু বাংলা অনুবাদ এই বইটার বাংলা অনুবাদ হ্যাঁ মানে কিভাবে জোচ্চুরি করা হয় দেখেন বিকৃত না আচ্ছা দেখো এইভাবে এইভাবে জোরচুরি করবে এই জন্য মানে বাংলা অনুবাদ করবে বাংলা অনুবাদ করলে তো যে অরিজিনাল লেখাটা সেটা তো অথবা বলে দিতে হবে যে এটা আমার আমার ইয়া আমার লেখা বই এটা তো অথবা বলে দিতে হবে কিন্তু এটা তো সে করতে পারে না যে বাংলা অনুবাদ দি হান্ড্রেডস মাইকেল এইচ হার্ট হার্টের নাম লেখা ওই বইটার উপরে মাইকেল এইচ হার্টের দি হান্ড্রেডস বইটার বাংলা অনুবাদ এটা বাংলা অনুবাদে গিয়ে দেখি আমি মানে উৎফট কথা কথাবার্তা লেখা ইমাম বুখারি ইমাম আবু হানিফা সবার নাম দিয়ে রাখছে রাইট ইয়া

আমি তাহলে আরেকজনকে যুক্ত করি রাহাত হোসেন আপনাকে যুক্ত করেছে আপনি বলেন ভাই সে ভাই শুনছেন হ্যাঁ ভাই শুনছি বলেন ভাই বিগ ফ্যান ভাই আমি রিসেন্টলি অ্যাথিস্ট হয়েছে বুঝছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি অ্যাকচুয়ালি আমি জানি না আপনি কিভাবে নেবেন রিকোয়েস্টটা বিকজ আপনার অনেক ফলোয়ার আছে তো সেজন্য আমি রিসেন্টলি একটা জিনিস চিন্তা করলাম যে এই রিলেশনশিপের ব্যাপারে আর কি তো মেইন পয়েন্টে আসি আমি চাইতেছি আমার মতো চিন্তা করে এরকম একটা পার্টনার এরকম কোন গ্রুপও নাই বাংলাদেশে এগুলো নিয়ে কারোর সাথে কথাও বলা যায় না আপনি বুঝতেছেন হয়তো আমি কি বলতে চাইতেছি সো আপনাদের সাহায্যে যদি মানে এরকম একটা কমিউনিটি করা যায় রিলেশনশিপ কমিউনিটি যেখানে ইউনোসদের শুধুমাত্র আমাদের চিন্তাধারার মানুষদের মিলন যদি কিছু বলতেন ভাই আমি যাই না কথাটা বলা ঠিক হয়েছে কিনা ভাই আপনি এক কাজ করতে পারেন একটা ফেক আইডি তৈরি করে আপনি মানে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে লেখালেখি করতে পারেন সেখানে মানে যাতায়াত মানে যে সেখানে মানে সবার সাথে পরিচিত হওয়া এমন নিজের পরিচয়টা দিবেন না অবশ্যই নিজের মানে আইডেন্টিটি সেখানে প্রকাশ করবেন না এই বিষয়ে সাবধান থাকবেন যে মুমিনরা কিন্তু ফেক আইডি দিয়ে মেয়েদের ফেক আইডি দিয়ে লক্ষ্য রাখে কারা কোন নাস্তিকদের ঠিকানা বের করা যায় পরিচয় বের করা যায় এই দিকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন কিন্তু তারপরে আপনি যদি চান তাহলে অ্যাথিস্ট বাংলাদেশ একটা গ্রুপ আছে তারপরে আরো আমাদের নাস্তিকদের অনেকগুলো গ্রুপ আছে আমাদের সেই গ্রুপগুলোতে আপনি কথাবার্তা বলেন আমার মনে হয় যে সেখানে আপনি অনেক কি পেয়ে যাবেন এখন আমি অসংখ্য মেয়েদেরকে দেখি সেখানে আছে তাদের ভিতর থেকে নিশ্চয়ই আপনি আপনার পছন্দের মানুষ যারা হচ্ছে এইরকম চিন্তা ভাবনা করে তাদেরকে অবশ্যই খুঁজে পাবেন তবে এটা আপনি আমি এটা এটা বলছি যে এটা একটা সমস্যা আসলে কারণ হচ্ছে একই চিন্তা আপনার পার্টনার না পাওয়া গেলে সেটা একটা বড় সমস্যা হয়ে দেখা দেয় এটা ঠিক বলেছেন মানে এটা খুব একটা বড় ধরনের প্রবলেম ইউজ করতেছি আর ইউনো একজন পার্টনার যদি থাকে তার সাথে আমার মতো যারা চিন্তা করে মানে আমার চিন্তা ধারার মানুষের সাথে কথা বলে আড্ডা দিয়ে আই থিঙ্ক আমার এটার বলার কিছু না আপনি বুঝতে পারছি তবে আমি চাচ্ছিলাম যে আপনারা যদি আপনাদের নিচ থেকে যদি এরকম কোন একটা কমিউনিটি তৈরি করতেন এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন তবে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট যদি এরকম করতে পারেন বেটার বিকজ ভাই এথিয়েস বাংলাদেশ গ্রুপে আমি আসি প্রবলেম হচ্ছে ওইখানে আসলে ভিন্ন টপিক নিয়ে আলোচনা বেশি হয় তো আসলে ভাবে খুঁজে খুঁজে কাউকে নক করা বা এরকম এটা আমি জানি না এটা রুট কিনা বাট মানে একটু অন্যরকমই মনে হয় দ্যাটস ওয়াই যদি একটা স্পেসিফিক কোনো প্ল্যাটফর্ম থাকতো বেটার হইতো এটা বলার জন্যই আসলে এখানে আসা আর কি আসিফ ভাই আচ্ছা ভাই আপনার আপনার কথা শুনে আপনার কথা শুনে বুঝতে পারতেছি এটা একটা সমস্যা বটে আসলে মানে সবাই তো আসলে নিজের চিন্তা ভাবনার মতো একজন মানুষকে খোঁজে আসলে এখন এটা একটা সমস্যা কিন্তু আচ্ছা দেখি আমরা এটা নিয়ে কি করা যায় ভবিষ্যতে হয়তো আমরা এটা নিয়ে কিছু করতে পারবো কিন্তু বিকজ আপনাদের অনেক ফলোয়ার আছে আসিফ ভাই দ্যাটস ওয়াই আর কি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন কিন্তু আপাতত আমি কোনো আসলে সেরকম ভালো সমাধান দিতে পারছি না আই নো ভাই আমি আসলে জাস্ট রিকোয়েস্ট করার জন্য এসেছিলাম আমি জানতাম যে আসলে ওই ধরনের এই ব্যাপারগুলো আপনারাও ভাবেন হয়তো দ্যাটস অল থ্যাংক ইউ আসিফ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন শুভকামনা রইল আচ্ছা শুভকামনা